সবাইকে শুভেচ্ছা মাসরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় নয় ট্রাক সহ ফেরি ডুবি 10 জন উদ্ধার নিখোঁজ এক কারণ নিয়ে বিভ্রান্তি উদ্ধার তৎপরতা চলছে ছয় জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবনে বেশিরভাগ এলাকায় মানা হচ্ছে না স্কুল বন্ধের নির্দেশনা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে নয়টি পণ্যবাহী যানসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে উদ্ধার কাজ চলছে এরই মধ্যে দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে 10 জনকে এখনও নিখোঁজ একজন মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে বিকেলে একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা গতরাত 12:30টার দিকে ছোট বড় নটি ট্রাক নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়ার দিকে রওনা দেয় ফেরি রজনীগন্ধা মাঝ নদী পার হওয়ার পর ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটের কাছে নোঙর করা ফেরিটি সকালে ডুবে যায় ডুবে যাওয়া ফেরিতে থাকা একজন ট্রাক ড্রাইভার ও আড়তদার জানান তারা দেখতে পান পেছন দিক থেকে পানি ঢুকছে ফেরিতে এরপর ধীরে ধীরে ডুবে যায় ফেরিটি ডুবে যাওয়ার সময় একটি ট্রলার যোগে ফেরিতে থাকা মানুষজনকে উদ্ধার করা হয় বলে জানান তারা তবে বিআইডব্লিউটিসির দাবি বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে কোনো কিছু ধাক্কা নাই এমনি নোঙর করেছিল ওইখানে কোনো ধাক্কা দুক্কো না 6:05 বাজে সেই সময় ফেরি জাগনো ফেরিতে পিছন থেকে পানি উঠে পিছন সাইড ডুবে যাওয়ার পরে ওই যে ওরা উঠে আসে বলে মানে গাড়ি ফেরির লোকজন এরা উঠে আসে বলতে ফেরি আর বাঁচাতে পারলাম না পরে ফেরি স্টার্ট দেয় কিন্তু স্টার্ট দেওয়ার পরে ফেরি অটোমেটিক এক সাইড কায়ত হয়ে যায় কায়ত হয়ে তুলে তলায় যায় ট্রলার আসার পরে তারপরে ট্রলারে উড়াই আমাদের উঠাইয়ে এইবারে নিয়ে আসে আমরা গাড়ির ভিতর তো যে আর যাবে না তখন আমরা গাড়ির ভিতরে কায়তে ঘুমাচ্ছিলাম ঘুমানোর পরে দেখি যে চেঁচাচিল্লানি শুরু হয়ে গেছে তখন আমরা বেরোতে বেরোতে দেখি যে ফেরি উল্টানো শুরু হয়ে গেছে মোট 9টি 7টা হলো মিনি পিকআপ আর একটা দুইটা হলো বড় ট্রাক আচ্ছা এই ছিল যানবাহন আর মিসিং এর কথা বলতে আমরা বিআইডব্লিউটিসি মারফত জানতে পেরেছি ওনাদের এই ফেরির যে সেকেন্ড ড্রাইভার উনি মিসিং আছে সকাল 8:15টার দিকে ফেরি ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা এদিকে জেলা প্রশাসন কর্মকর্তারাও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছেন কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফেরিতে থাকা 10 জনকে উদ্ধার করা হয়েছে এই ঘটনাটির কারণ অনুসন্ধানের লক্ষ্যে আমরা ইতিমধ্যে 500 সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি বিস্তারিত তদন্ত রিপোর্ট আসার সাপেক্ষে আমরা বাকি যে বিষয়গুলো সেগুলো নিশ্চিত করতে পারব তবে রজনীগন্ধা ফেরিতে থাকা সেকেন্ড ইঞ্জিন ড্রাইভার হুমায়ুন আহমেদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি মাসরাঙ্গা নিউজ ডেস্ক এদিকে ফেরি ডুবির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন সড়কে যেমন নসিমন ভটভটি তেমনি নৌপথের আতঙ্ক বাল্কহেড এগুলোকে আধুনিক করা জরুরি বলে সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন তিনি বাল্কহেডগুলো এটা অবশ্যই একটা বিপজ্জনক যেমন সড়কে যেমন নসিমন করিমন ভটভটি আমাদের নৌ অধিদপ্তরকে বলা হয়েছে এগুলোকে আরো মডার্নাইজ করে এগুলোকে কোনো সার্টিফাই করা যায় কি না তো নৌ অধিদপ্তর কাজ করতেছে এই বাল্কহেডগুলোকে কিভাবে এটাকে সার্টিফাই করা যায় দর্শক পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আছেন মানিকগঞ্জ প্রতিনিধি ওয়াজেদ আলম ফেরি ডুবির সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন এখন আমাদের সঙ্গে ওয়াজেদ উদ্ধার কাজ কেমন দেখছেন এই পর্যায়ে নাবিলা আসলে উদ্ধার কাজ বলতে আমরা এই পর্যন্ত যা পেয়েছি যে এখানে এই 4:30টার দিকে বিকেল 4:30টার দিকে একটি কাভার্ড ভ্যান হামজা উদ্ধার করে তীরে নিয়ে আসে এবং এই মুহূর্তে সেটাকে এই 5 মিনিট আগে সেটাকে টেনে সড়কে তোলা হয়েছে
আর এখানে আমরা আসার পরেই কিন্তু জানতে পেরেছিলাম যে একটি কাভার্ড ভ্যান আর একটি পণ্যবাহী ট্রাক যেটি ভেসে গিয়েছে বেশ দূরে, এই তাদেরই একটি কাভার্ড ভ্যানই কিন্তু উদ্ধার করা হয়েছে। আর ওই ট্রাকটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, তবে টেস করা হয়েছে যে কোথায় ওই ট্রাকটি আছে এবং অন্যান্য যে আরো যে ট্রাকগুলো আছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়নি, সম্ভব হয়নি। এবং সেই সাথে হুমায়ুনের যে আমরা যেটা মিসিং বলছি, তারা বলছেন যে এটা হুমায়ুন নামে একজন ইঞ্জিন ড্রাইভার, সেই ইঞ্জিন ড্রাইভার হুমায়ুনকে কিন্তু এখনো পাওয়া যায়নি। আর উদ্ধার কাজ এখন চলছে বলতে এইমাত্র হামজা এখান থেকে সরে চলে গেল, কিছুক্ষণ পর হয়তো সন্ধ্যা নামবে, তো সন্ধ্যা নামলে কিন্তু উদ্ধার কাজ করা সম্ভব হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর পাটুরিয়া ঘাটে কিন্তু অসংখ্য দর্শক এবং সেই সাথে প্রচুর লোকজন এখানে এসে ভিড় করছে, তার মধ্যে এই উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজের মধ্যে আরেকটা তারা বলছে যে কিছুটা সমস্যা হচ্ছে প্রচণ্ড শীত এবং সেই সাথে তীব্র স্রোতও কিন্তু রয়েছে নদীতে, এই স্রোত এবং শীতের কারণেও অনেকটা ইয়েদের যারা পানিতে ডুবুরি কাজ করেন তারা কিন্তু সেখানে অনেক কষ্টসাধ্য বলে তারা জানিয়েছেন যে এটা আসলে অনেক কষ্টসাধ্য কাজ এখানে। জি, এই ছিল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ। ওয়াজিদ, আপনাকে ধন্যবাদ। পাটুরিয়া থেকে ফেরি ডুবির ঘটনার সবশেষ অবস্থা জানালেন সহকর্মী গাজী ওয়াজেদ আলম। হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার জনজীবন, বাড়ছে রোগবালাই। বরিশাল, সীতাকুণ্ড, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও বান্দরবানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 9.4 ডিগ্রি সেলসিয়াস, তবে কোথাও আজ স্কুল বন্ধ রাখার খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। তীব্র শীতের সাথে দেশের অধিকাংশ জায়গায় হিমেল বাতাসের গতি ঘন্টায় 8-12 কিলোমিটার। এতে বিপর্যস্ত দেশের উত্তরে জনপদ সহ বিভিন্ন অঞ্চল, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। আমরা তো বাইরে বেড়াতে পারছি না, প্রচণ্ড শীত, আমাদের কাজে সব কিছু ব্যাহত হয়েছে, আমাদের চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে, চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডাতে চলাফেরা খুব কঠিন অবস্থা দাঁড়াচ্ছে। নদী এলাকায় খুব ঠান্ডা, বাচ্চা কাচ্চা নিয়ে অসুখ বিসুখে পড়ে আছে। দিনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ বান্দরবানে 9.4 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া সীতাকুণ্ডে 9.5, শ্রীমঙ্গলে 9.6, বরিশালে 9.7, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে আজ এই 6টি এলাকায় স্কুল বন্ধ থাকার কথা থাকলেও সব স্থানেই খোলা ছিল স্কুল। এত শীতে আসলে মানে আসাটাও শরীরের জন্য খারাপ হয়। এখানে অনেক শীত, আমাদের আসতে কষ্ট হচ্ছে কারণ আমরা আমাদের স্কুল খোলা, স্কুলে তো খোলা থাকলে তো আসা লাগবে। এই শীতের মধ্যে ছোট বাচ্চা নিয়ে আসি এবং কুয়াশায় ঢাকা থাকে, এমনকি গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আমাদের মর্নিং 8:30 শুরু করছে অ্যাসেম্বলি 8:00, তাহলে বাচ্চাদেরকে ওরা তো রেডি হয়ে বেড়াতে বেড়াতে 7:30-8:00, তো আগের দিনকে দিলে বাচ্চারা আপনার সেইভাবে ওরা প্রস্তুতি নিতে পারে। এই চিঠিটা পরিবর্তনটি গতকাল রাত্রে আমি পেয়েছি, আজ সকালে অফিসে এসে জানতে পারলাম যে চরনা তাপমাত্রা 10-এর নিচে। তো আগামী যদি 10-এর নিচে থাকে তাহলে প্রত্যেক ট্রেনগুলো বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া যেতে পারে। মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বরিশাল, সীতাকুণ্ড, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও বান্দরবানের উপর দিয়ে। এটি আরও 2-1 দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগে বেশি খারাপ অবস্থা নবজাতক, শিশু ও বৃদ্ধদের। হাসপাতালে প্রতিদিন বাড়ছে আক্রান্ত শিশু রোগী, অনেক হাসপাতালেই শয্যা কম থাকায় মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্ত শিশুদের। মায়েরা যদি দেখে যে বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে, দ্রুত শ্বাস যেটাকে বলি, কোক ভেঙে যাচ্ছে, অথবা যদি দেখা যায় শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বাচ্চা নেতিয়ে পড়ছে, খেতে পারছে না, তাহলে দ্রুত একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন অথবা সরকারি হাসপাতালে বা আমাদের মেডিকেল কলেজগুলোতে নিয়ে আসবেন, তাহলে দেখা যাবে যে জটিলতা এড়ানো সম্ভব। কাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, রাজশাহী থেকে জেলায় ঠান্ডার প্রভাবের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম রাব্বানী। রাব্বানী, ঠান্ডা বেড়ে যাওয়ার প্রভাব কেমন দেখছেন এবং স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল?
আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আছি রাজশাহীর আলুপুরতে। রাজশাহীতে কিন্তু শীত বেড়ে যাওয়ার ফলে সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু দিন দিন কমতে শুরু করেছে। এবং গতকাল শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি থেকে যে পরিপত্র জারি করেছে সেটিও তিন চারবার সংশোধনের কারণে এক প্রকার সিদ্ধান্তহীনতায় ভুগেছে অনেকেই। তবে স্কুলগুলোতে আজকে আমরা সরেজমিনে গিয়ে দেখেছি যে শিক্ষার্থী উপস্থিতি আগের থেকে কমেছে, এবং আজকে অনেক স্কুল বলে দিয়েছে আগামীকাল থেকে শিক্ষার্থীরা বিশেষ করে কোমলমতি জুড়ে প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয় আগামীকাল বেসরকারি অনেকগুলো স্কুল বন্ধ ঘোষণা করেছে। আর উল্লেখযোগ্য একটি বিষয় বলার মতো, সেটা হলো যে অন্যান্য বছর শীতের সময়ে বিশেষ করে কনকনে শীতে বেসরকারি এবং সরকারি পর্যায়ে যেভাবে শীত বস্ত্র বা গরম কাপড় সরবরাহ করা হয় বা সমাজের বিত্তবানরা আমাদের সাংবাদিকদের বলেন যে সংবাদ কভারেজের জন্য বিশেষ করে এখানে শীত বস্ত্র বিতরণ করা, এবছর কিন্তু সেটা নাই। এবং এখন পর্যন্ত এত শীত বিশেষ করে ছিন্নমূল মানুষ এবং অসামর্থ্যশীল যারা মানুষ তাদের জন্য বেশ কষ্টকর, কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো দেখতে পাইনি বিশেষ করে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে সমস্ত শীত বস্ত্র বিতরণ করা হয়। এই ছিল সর্বশেষ রাজশাহীর পরিস্থিতি। রাব্বানী আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম রাব্বানী। বাগেরহাটে দুই কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি মেহেদি হাসানকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় গেল 13 জানুয়ারি ওই ধর্ষণের ঘটনায় বাগেরহাটের ফকিরহাট থাকায় থানায় একটি মামলা হয়। রাব্বির মামলার প্রধান রবিবার মামলার প্রধান আসামি শরীফুল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে আসামি মেহেদি হাসানকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার করা আসামি ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় রংপুরে অ্যান্টিবায়োটিক বিরোধী জীবাণুর সংক্রমণ ও কিডনি রোগীদের চিকিৎসায় হেমোডায়ালাইসিস পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈজ্ঞানিক সেমিনার। গতরাতে জেলার গুড হেলথ হাসপাতালের আয়োজনে আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন 200+ চিকিৎসক সহ গণ্যমান্য ব্যক্তিরা। এতে সভাপতিত্ব করেন জেলার গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হামিদুল হক খন্দকার, মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, জাকির হোসেন সরকার, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু হানিফ এবং রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নুরুন্নবী রাইজু। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। এলএনজি টার্মিনাল সংস্কারের প্রভাবে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে ভয়াবহ গ্যাস সংকট। এতে দিনের বেশিরভাগ সময় জ্বলছে না নগরীর বাসাবাড়ির চুলা। এমন পরিস্থিতিতে বিপাকে সাধারণ মানুষ। কর্তৃপক্ষের দাবি শিগগিরই কেটে যাবে সংকট। আব্দুল রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল টিপু। চট্টগ্রাম নগরীর চকবাজারের বাসিন্দা মর্জিনা বেগম নিত্য দিনের মতো রান্নার প্রস্তুতি শেষ এ গৃহিণীর। তবে চুলাই নেই পর্যাপ্ত গ্যাস, তাই অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির রান্নাবান্নার আয়োজন। আগের থেকে কুটে রাখছি, আসলে মতো দিয়ে দিয়ে রান্না করে ফেলবো। আমি রাত্রের গুলা সকালে খাই, সকালের গুলা রাত্রে খাই, এইসব করে আমাদের দিন। মেহমান অনেকে আসতেও নিষেধ করছে, আর যার এবারে চলে আসে তা ওইখান হোটেল থেকে এনে খাওয়াই। এমন পরিস্থিতি নগরীর প্রায় বাসাবাড়ির। গ্যাসের জন্য হাহাকার প্রতিটি পরিবারে। এতে জনদুর্ভোগ উঠেছে চরমে। দুই মাস ধরে চলা এই গ্যাস সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় বদলে গেছে রান্নার সময়ও। গত কয়েকদিন ধরে 10টা না 8টা থেকে এই গ্যাসটা চলে যাচ্ছে, এবং সেটা আগে দুইটা নাগাদ চলে আসতো, ইদানিং তো 3টার পরে ওরকম ফ্লো আসছে না গ্যাসের। সকালে নাস্তাটাও করতে অসুবিধা হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম বাইরে থেকে কিনে আনতে হয়। আমাদের ফ্রাস্ট্রেট তো এটা, আমাদের টাকাটা দিয়ে দিতেই হবে, গ্যাস ব্যবহার করি বা না করি, কিন্তু আমাদের গ্যাসটাই আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে, এটা বাড়তি একটা আমাদের আর্থিক চাপ পড়ছে। শুধু আবাসিকে নয়, প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়ির চালকদের। এতে আয় রোজগারেও প্রভাব পড়েছে তাদের। পেশান নাই রোডে গ্যাসের পাম্পে 100 টাকা ডোয়ান, আবার 4টা বাজে 100 টাকা ডুববো, আবার 6টা 11টা পর্যন্ত পাম্প বন্ধ,
গাড়ি চালান কেমনে অনেক দূর পর্যন্ত সিরিয়াল এভাবে সব পাম পুরো চিটেঙ্গে এভাবে সব জায়গায় পাম্পে সিরিয়াল মালিকের ভাড়া দিতে গেলে দিতে পারি না আগে যে চাপটা পাইতো ঠিক আছে ওই চাপটা পাইলে ভালোভাবে ভাড়া মারতে পারতো কিংবা কোনো জায়গায় চাইলে ওই মাইলেজটা ভালো হইতো এখন যে চাপটা আছে এটা দিয়ে ওদের কোনোভাবে সুবিধা হচ্ছে না চট্টগ্রামে শিল্প ও আবাসিক খাত মিলিয়ে দৈনিক গ্যাসের চাহিদা 325 মিলিয়ন ঘনফুট সেখানে মিলছে মাত্র 280 মিলিয়ন কর্তৃপক্ষ বলছে এলএনজি টার্মিনালের সংস্কার কাজের ফলে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ আমাদের তো এলএনজি থেকে আসে এলএনজি এটা মেইনলি ডিল করে আরপিজি সেলে বিস্তারিত ওনারা বলতে পারবেন আমি এটুক যেটুক জানি যে এই আপনার টেকনিক্যাল ইস্যুর জন্য আপাতত তবে আশা করছি আপনার শীঘ্রই কিছু শীঘ্রই উন্নতি হবে চট্টগ্রামের সাঙ্গু ও সেমুতাং গ্যাস ক্ষেত্র দুটি বন্ধ হয়ে যাওয়ায় 2018 সালের পর থেকে চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি আমদানিকৃত এলএনজির উপর নির্ভরশীল আবদুল্লাহ রাকিব মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম জয়পুরহাট ও দিনাজপুরে আগাম জাতের আলুর বাম্পার ফলন হয়েছে বাজারে আলুর দাম বেশি হওয়ায় লাভ হচ্ছে বেশি জানান চাষিরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত আগাম আলু তুলতে ব্যস্ত জয়পুরহাটের চাষিরা দেশের তৃতীয় বৃহৎ আলু উৎপাদনকারী জেলা জেলায় এবার আলুর আবাদ হয়েছে 38,950 হেক্টর জমিতে এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে 7,500 হেক্টর আগাম আলুর বাম্পার ফলন হওয়ায় খুশি চাষিরা দামও পাচ্ছেন ভালো আলু লাগাছি আলুর দাম ভালোই পাচ্ছি 15-16 এরকম দাম চলতেছে আজকে বাজারে এবারে আলু অত্যন্ত ফলন ভালো দামও বেশি আমরা বেশি অত্যন্ত খুশি আমার 20 শতক মাটি আমি 32,000 টাকা বিক্রি করেছি কৃষকরা জানান বিঘা প্রতি 20-25,000 টাকা খরচ করে উৎপাদন হয়েছে 45-50 মন বর্তমান বাজার মূল্যে প্রতি মন আলু বিক্রি হচ্ছে প্রকারভেদে 1400-1800 টাকা বিঘা প্রতি লাভ হচ্ছে অন্তত 50,000 টাকা এবারে 1.5 বিঘা মাটি আলু লাগাছিলাম 1.5 লক্ষ টাকা বেচেছি আরও আছে আল্লাহ আশা আল্লাহ রহমতে গত বছর করতে এবছর বহু ফলনে বেশি দামও পেয়েছি বেশি আলু কিনতেছে 1600-1700 টাকা মন মিজুক ডায়মন্ড আলু কিনতেছি 1800-1900 টাকা মন আর গ্যানোলা আলু কিনতেছি 1500-1600 টাকা মন স্থানীয় কৃষি বিভাগ জানায় গত কয়েক বছরের তুলনায় এবার আগাম জাতের 7 গ্যালোনা ক্যারেজ ও অ্যারেস্টিক জাতের আলু চাষ করে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা আগাম আলু উত্তোলন ইতিমধ্যে প্রায় 1200 হেক্টর জমিতে হয়ে গেছে গড় ফলন পাওয়া যাচ্ছে 40-42 মন পার বিঘা এবং কৃষক দামও ভালো পাচ্ছে এদিকে ধানের জেলা দিনাজপুরে আলু উৎপাদন বেড়েছে জেলায় এবার 46,500 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় 1500 হেক্টর বেশি এইবারকার আবহাওয়া একটু ভালো আবহাওয়ার ভালোর কারণে আলু ভালো ফলছে দামও আল্লাহর রহমত ভালো পাচ্ছি বিঘাপতি 1,00,000 টাকা করে বেচা যাচ্ছে খরচ নাইলে যায় আলু কিনছে 50,000 করে গেছি খরচ খরচে একরে আলু বেচা কিনা হচ্ছে 2 লাখ কারো 2.5 লাখ কারো 1,20,000 যার যেমন ফলন হচ্ছে সেভাবে দাম লাগতেছে এবার মোটামুটিভাবে কৃষক লাভবান কৃষি বিভাগ জানায় রোপণ করা মোট আলুর 25% আগাম জাতের এবার দাম ভালো পাওয়ায় লাভ হচ্ছে বেশি গত বছরের লোকসান পুষিয়ে নিতে পারছেন চাষিরা 3 বছরে যেটা খরচা হয় লস হয়েছিল সেটাই বেলা পুরিয়ে এসেছে আল্লাহর লাখ পার হয়ে প্রায় 2,500 পড়ছে তো এইবার আমরা প্রচুর লাভ করেছি প্রচুর লাভ এত আমরা খুশি আছি প্রচুর খুশি আছি আগাম আলু ছিল 10,500 হেক্টর আর ইতিমধ্যে কৃষকরা কিন্তু আলু তুলতেছে এবং কৃষকরা ভালো ফলন পেয়েছে কৃষকরা খুব খুশি আলু চাষ করে আর এই আলু পরবর্তীতে দেখা যাচ্ছে কৃষকদের মধ্যে একটা আগ্রহ থাকবে এবং পরের বছর হয়তো আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি হবে এবার জেলায় হেক্টর প্রতি আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18 টন হাসান মেহেদি মাছরাঙ্গা নিউজ ডেস্ক এদিকে ঘন কুয়াশার কারণে পোকার আক্রমণে আলুর উৎপাদন ব্যাহত হচ্ছে এ বিষয়ে জানাতে দিনাজপুরের হিলি থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি হালিম আল রাজি হালিম আলুর ক্ষেতে কী ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে এবং এতে আগামী কয়েকদিনে উৎপাদনে কী ধরনের প্রভাব পড়তে পারে নাবিলা আপনাকে ধন্যবাদ আসলে আলু নিয়ে যে লঙ্কা কাণ্ড হয়েছিল সেটি কিন্তু বিগত বছরগুলোতে দেখা যায়নি
আলুর দাম বাড়তে বাড়তে 50-60 টাকায় উঠে গিয়েছিল। এমনকি আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিতে হয়েছিল সরকারকে। এমন অবস্থায় আলুর বাড়তি চাহিদা ও ভালো দামের কারণে কিন্তু কৃষকরা আলু চাষে এবার উদ্বুদ্ধ হয়েছিলেন। এর কারণে কিন্তু হিলিতেই শুধুমাত্র 1015 হেক্টর জমিতে এবার আলুর আবাদ হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে চলা শীত ও ঘন কুয়াশার কারণে কিন্তু আলু চাষি যারা রয়েছেন তারা কপালে কিন্তু চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। আলুর ক্ষেতে মরক দেখা দিয়েছে, যে মরকে আসলে গাছের পাতাতে প্রথমে কালো বর্ণের হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সেটি গাছের গোড়াতে গিয়ে পচে যাচ্ছে। আসলে এতে করে তারা কৃষকরা যেটি বলছেন যে আসলে এতে করে আগামী 15-20 দিনের মধ্যে তারা আলুগুলো উঠাতেন, এই সময়ে এই রোগ দেখা দেওয়ার কারণে কিন্তু তারা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন। সেই সাথে তাদের যে উৎপাদন খরচ সেটি উঠবে কি না তারা নিয়ে সংশয় রয়েছেন। গত এক সপ্তাহ ধরে তারা সব আসলে এ ছিল হিলি থেকে আলুর মরক নিয়ে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। হিলি আলুর পোকার আক্রমণ নিয়ে জানালেন সহকর্মী হালিম আল রাজি। চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সকালে কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। উৎসবে অংশ নেন কলেজের 14টি বিভাগের শিক্ষক শিক্ষার্থী, রোভার, বিএনসিসি সদস্যরা। এতে হাতে তৈরি হরেক রকমের পিঠা স্টল দেওয়া হয়। নতুন প্রজন্মকে হরেক রকমের পিঠার সাথে পরিচিত করার পাশাপাশি এবং আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাটুরিয়াঘাটের কাছে পদ্মায় 9 ট্রাক সহ ফেরি ডুবি, 10 জন উদ্ধার। নিখোঁজ এক, কারণ নিয়ে বিভ্রান্তি, উদ্ধার তৎপরতা চলছে। 6 জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে, বেশিরভাগ এলাকায় মানা হচ্ছে না স্কুল বন্ধের নির্দেশনা। এলএনজি টার্মিনাল সংস্কারের প্রভাবে চট্টগ্রামে গ্যাস সংকট, বেশিরভাগ সময় জ্বলে না ঘরের চুলা, সংকট কেটে যাওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।